সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে তার বিরুদ্ধে। টাঙ্গাইল এক আসনের এই সাবেক এমপি আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় নেতা, তবে আওয়ামী লীগের সবশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক। দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল, শাপলা চত্বর পরিষ্কার হলো, শাপলা চত্বর হলো স্যান্ডেলের শাপলা চত্বর। সব হেফাজতের এই ধর্মান্ধরা, এই জঙ্গিরা যারা মানবতার শত্রু, ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে, পাকিস্তানের উচ্ছিষ্ট। এভাবেই একসময় দাপুটে বক্তব্য রাখতেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। শেখ হাসিনার সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষিমন্ত্রী থাকাকালে ওই মন্ত্রণালয়গুলোতে দেখা দেয় নানা বিতর্ক। টানা পাঁচবার এমপি হলেও এর মধ্যে সবশেষ তিনবারই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টাঙ্গাইল এক আসন থেকে সংসদ সদস্য হন তিনি। সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পাঁচ আগস্টের পরে পলাতক থাকা আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিজয় মিছিলে হামলায় মারুফ মিয়া নামের 14 বছর বয়সী এক স্কুল ছাত্র নিহত হয়। নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 56 জন নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে টাঙ্গাইলে আরেক মামলারও আসামি ডক্টর আব্দুর রাজ্জাক সহ 117 জন। এর আগে 3 অক্টোবর আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও 3 সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয় তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার। যদিও শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় স্থান হয়নি আব্দুর রাজ্জাকের, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতার মতো আব্দুর রাজ্জাককেও আর জনসম্মুখে দেখা যায়নি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।